কি মধ্যরাতে কেনাকাটা করতে যাবেন? যদি একটা বিক্রয় হয়, আপনি যে আইটেমগুলি কিনতে চান তার উপর যদি আপনাকে 50% ছাড় দেওয়া হয়। ভিডিওগুলি কেরালা থেকে ভাইরাল হয়েছে, যাতে লুলু মলে মধ্যরাতে বিক্রি শুরু হওয়ার সাথে প্রচুর ভিড় দেখায়। মধ্যরাতের বিক্রয় এখনও পর্যন্ত ভারতের বিপণনকারী দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃতর ধারণা নয়। তিরুবনন্তপুরম এবং কোচির মল আউটলেটগুলিতে চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্লিপগুলিতে একটি প্রতিক্রিয়া জানিয়ে পেটিএম প্রতিষ্ঠাতা বিজয় শর্মা টুইটারে লিখেছেন, আইফোন লঞ্চের শাড়ি মনে হচ্ছে। এখানে মধ্যরাতে আমাদের কেরালা লুলু মল বিক্রয়ের শাড়ি রয়েছে। বিক্রয় যে 6 জুলাই রাত 11:59 শুরু হয় এবং 7 জুলাই ভোর পর্যন্ত চলে, একটি বিচারের অংশ হিসাবে সংগঠিত হয়েছিল। আমরা সচেতন যে প্রাথমিকভাবে অনেক প্রতিবন্ধকতা এবং ত্রুটি থাকতে পারে, তবে আমরা সেই সমস্ত দিকগুলি অধ্যয়নরত করব এবং ভবিষ্যতে কীভাবে আমরা এটিকে পূর্ণ পর্যায়ক্রমে চালু করতে পারি তা দেখব। লুলুর আঞ্চলিক পরিচালক জয় সদানন্দন লাইভ মিন্টের একটি প্রতিবেদনে গ্রুপকে উদ্ধৃত করা হয়েছে। ভিজুয়াল যাই হোক, কিছু লোকের জন্য অপ্রতিরোধ্য হতে পারে, বিশেষত এমন সময়ে যখন মহামারীর সাথে যুক্ত ভয় এখনও রয়ে গিয়েছে। এমনকি সিঁড়িতেও লোকেদের জায়গার জন্য ধাক্কাধাক্কি করতে দেখা গিয়েছে। লুলু মল আবুধাবিতে অবস্থিত বহুল পরিচিত লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের একটি বিভাগ, ভারতের সর্ববৃহৎ এবং তার ধরনের প্রথম হিসাবে বিবেচিত। চেইনটি 34টি দেশে বিস্তৃত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে রবিবার একটি মল আউটলেট খোলা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মিডনাইট সেল এমন একটি ধারণা নয় যা এখন পর্যন্ত ভারতে তার পূর্ণ সম্ভাবনার জন্য অনুসন্ধান করা হয়েছে। আপনি কি মধ্যরাতে কেনাকাটা করতে যাবেন যদি একটা বিক্রয় হয়? আপনি যে আইটেমগুলি কিনতে চান তার উপর যদি আপনি 50% ছাড় পান। ভিডিওগুলি কেরালা থেকে ভাইরাল হয়েছে, যাতে লুলু মলে মধ্যরাতে বিক্রি শুরু হওয়ার সাথে সাথে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। মধ্যরাতের বিক্রয় এখনও পর্যন্ত ভারতের ব্যবসায়ীদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত একটি ধারণা। তিরুবনন্তপুরম এবং কোচিন মল স্টোরগুলিতে চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্লিপগুলির একটিতে প্রতিক্রিয়া জানিয়ে পেটিএম প্রতিষ্ঠাতা বিজয় শর্মা টুইটারে লিখেছেন, আইফোন লঞ্চের শাড়ি মনে হচ্ছে। মিডনাইট সেল এমন একটি ধারণা নয় যা এখন পর্যন্ত ভারতে তার পূর্ণ সম্ভাবনার জন্য অনুসন্ধান করা হয়েছে। আপনি কি মধ্যরাতে কেনাকাটা করতে যাবেন যদি একটা বিক্রয় হয়? আপনি যে আইটেমগুলি কিনতে চান তার উপর যদি আপনি 50% ছাড় পান। ভিডিওগুলি কেরালা থেকে ভাইরাল হয়েছে, যাতে লুলু মলে মধ্যরাতে বিক্রি শুরু হওয়ার সাথে সাথে প্রচুর ভিড় দেখা যাচ্ছে। মধ্যরাতের বিক্রয় এখনও পর্যন্ত ভারতের ব্যবসায়ীদের দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত একটি ধারণা। তিরুবনন্তপুরম এবং কোচিন মল স্টোরগুলিতে চালু করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্লিপগুলির একটিতে প্রতিক্রিয়া জানিয়ে পেটিএম প্রতিষ্ঠাতা বিজয় শর্মা টুইটারে লিখেছেন, আইফোন লঞ্চের শাড়ি মনে হচ্ছে।